যিকোনো মুহূৰ্তত ভাঙি তছনছ হৈ যাব পাৰে উত্তৰ গোবৰ্ধনা হাইস্কুলৰ বিদ্যালয় গৃহ। 1982 চনতে স্থাপিত হৈছিল এই বিদ্যালয়খন। সুদীৰ্ঘ 28 বছৰ অপ্ৰাদেশিকৰণ হৈ থকাৰ অন্তত অৱশেষত 2013 চনত হৈছিল প্ৰাদেশিকৰণ। বিদ্যালয়খনৰ অৱস্থা বৰ্তমান অতি শোচনীয়, জহি খহি গৈছে বিদ্যালয়ৰ গৃহ। 1982 চনত স্থাপিত হৈছিল যদিও প্ৰায় 28 বছৰ পাছত 2013 চনত প্ৰাদেশিকৰণ হয় আৰু এতিয়ালৈকে আমি কোনো ধৰণৰ চৰকাৰী বিল্ডিং গ্ৰেণ্ট পোৱা নাই, যাৰ ফলত সেই 82-83 চনত স্থাপিত হোৱা ৰুমবিলাক ভাঙি যাবলৈ আৰম্ভ কৰিছে আৰু ইতিমধ্যে এটা হল, পুৰণি হল, এইটো একফালে কাটি হৈ পৰিছে য'ত আমি কিছুদিন আগৰ পৰাই এই ৰুমবিলাকত ক্লাছ বন্ধ কৰি দিছোঁ আৰু সম্পূৰ্ণ ক্লাছ আৰম্ভ হ'লে আমাৰ ৰুমৰ অভাৱ হ'ব। গতিকে আমি কি কৰিম নকৰিম মই প্ৰধান শিক্ষক হিচাপে উপায় নাপায় কমিটিক মাতিছোঁ। কমিটি আহি তেওঁলোকে সম্পূৰ্ণ ৰুমটো বন্ধ কৰি দিছে। যেতিয়া বানপানী আহিব তেতিয়া হয়তো ঋতুত ক্লাছ কৰা মুঠেই সম্ভৱ নহয় আৰু বানপানীৰ সময়ত আমি ক্লাছো কৰিব নোৱাৰোঁ ৰুমৰ অভাৱত। আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 438 জন, সর্বমোট ছাত্র ছাত্রী 438 জন। যিকোনো মুহূর্তত এই যেটা পুরোনা বিল্ডিং এটা ভাঙি যাওয়ার সম্ভাবনা আছে। সরকারক আহ্বান, আমি হয়তো বিভাগীয় কর্তৃপক্ষের যোগাযোগ করে আছে, তেওঁলোকে হয়তো কিবা একটা গ্রেড দিয়ার কারণে আলোচনা করেছে, এতিয়ালৈকে কোনো ধরনের সিদ্ধান্ত হওয়া নাই। সোনকালে নিদিলে আমার অসুবিধা হব, বারিষাত ক্লাস করাটা অসুবিধা হয়ে পড়বে। এই দৃশ্য বাক্সার মুসলপুর শিক্ষাখণ্ডর অন্তর্গত সোনবাড়ী গাঁওর অবস্থিত উত্তর গোবর্ধনা হাইস্কুলর। ইতিমধ্যে বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে আর পরিস্থিতির বুঝ লই তৎকালীনভাবে ছাত্র ছাত্রীসকলের পাঠদান বন্ধ রাখি দিয়ে বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে। অতি শীঘ্রই যদি এই বিদ্যালয় মেরামতি করা নহয় তেনহলে ছাত্র ছাত্রীসকলের পাঠদানের ক্ষেত্র যথেষ্ট অসুবিধার সৃষ্টি হব। বর্তমান বিদ্যালয় পরিচালনা সমিতি তথা প্রধান শিক্ষকের ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি এই বিদ্যালয় পুনর নির্মাণের সরকারের ওসর আহ্বান জানাইছো, যাতে আমার এই উত্তর গোবর্ধনা হাইস্কুলের ছাত্র ছাত্রী দুখিয়া ছাত্র ছাত্রীবিলাকর প্রতি লক্ষ্য রাখি যাতে আমি পুনরায় আমি এইখান ওয়াল ক্লাস ভালকৈ করিব পারে তার কারণে মই ডিপার্টমেন্টক মানে অনুরোধ জানাইছো যে আমার আজি মোটামুটি এই 15 দিন ধরে, আজিরপরা 15 দিন আগরপরাই আমি এইটো রুমত ক্লাস করাটো বন্ধ করে দিছো। ইতিমধ্যে কোন সময় হাওয়াত আমার ওয়ালটো ভাঙি পড়ে বা ছাত্র ছাত্রীর ক্ষয়ক্ষতি হব সেই তার উপর লক্ষ্য রাখি আমি ইয়াত ক্লাস করাটো বন্ধ করে দিছো। গতি আমি ডিপার্টমেন্টলি আমার বিভাগীয় যা কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষ আমার স্কুলের প্রতি এইখান উত্তর গোবর্ধনা হাইস্কুলের প্রতি কিছু লক্ষ্য রাখি যাতে আমার ছাত্র ছাত্রী ক্লাস করার সুবিধা হয় তার প্রতি লক্ষ্য রাখি যাতে আমার বিল্ডিং গ্রেন্টটো সরকারিভাবে ব্যবস্থা করে, ডিপার্টমেন্টে ব্যবস্থা করে। অন্যথায় আমার ছাত্র ছাত্রীসকলের আমার এই অঞ্চলের রাইজর যা অনুষ্ঠান শিক্ষা অনুষ্ঠান এই শিক্ষা অনুষ্ঠানের বৃহৎ ক্ষতি হব, ছাত্র ছাত্রী ক্লাসের পর বঞ্চিত হয়ে আছে, বর্তমান ক্লাস করা বন্ধ করেছে। গতি ডিপার্টমেন্টলি মই ভালকৈ টানির অনুরোধ জানাইছো যাতে আমার এই স্কুলখন এই বিদ্যালয়খন রক্ষা করার ক্ষেত্রে একটা বিল্ডিং গ্রেন্ট মানে বিল্ডিং গ্রেনের সুবিধা করে দিয়ে। হালবাড়ির সাদেক আলীর রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।